हाय फ्रेंड्स, आज के आमी तोमादेर साथे डोडोर सारा दिन रुटीन शेयर करब। तो एखन 9টা बजे, हजबैंड अफिस चले जावर पर ही ओके घूम थेके तुली। माझे माझे ओ आगे घूम थेके उठे जाए, जदि ना उठे तो ए समय आमी ओके घूम थेके तुली। तो उठे जावर पर ओ एकटुखानी कान्नाकाटी करे, एकटुखानी क्रैंकी होये थाके, सेई कारणे ओर साथे आमी ओ समय एकटुखानी खेली जाते ओर मुडटा ठीक हय। ओके गुड मर्निं विश करी। আর যখন ওর মুডটা একটু ঠিক হয়ে যায় তখন আমি চেষ্টা করি যদি ও সকালে উঠে প্রথমে একটুখানি জল খেতে পারে। তো জলটা খাওয়ার পরে ওকে আমি মুখটা ভালো করে ওয়াশ করে দিই, তাহলে কি হয় ঘুমের যে আমেজটা থাকে সেটাও কেটে যায় আর একটুখানি মুড ওর ভালো হয়ে যায়। তো মুখটা ভালো করে ওয়াশ করে দিই, চেষ্টা করি যে মুখের ভেতরটাও ভালোভাবে পরিষ্কার করে দেওয়া যায়, যাতে একটুখানি তো বাচ্চার সাথে অসুবিধা হয়ই, ও এগুলো করতে চায় না, কিন্তু তাও আমি এই জিনিসগুলো প্রত্যেকদিন ফলো করার চেষ্টা করি। মুখটা ওয়াশ করা হয়ে গেছে, মুখটা আমি একটু ভালোভাবে মুছে দিচ্ছি। এখন ওর ব্রেকফাস্ট বানানোর টাইম, তো আজকে আমি ওর জন্য একটা প্যানকেক বানাবো, একটা বানানা প্যানকেক। তো আমি একটা কলা আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে কলাটা ভালো করে স্ম্যাশ করে নেব। একটা ফোক দিয়ে, কলাটা একটু নরমই আছে তো খুব সহজেই এটাকে স্ম্যাশ করা হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। এটি কিন্তু খুবই হেলদি একটা বেবি ফুড আর একটা পারফেক্ট ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম চিনি বা মিষ্টি দিচ্ছি না, কারণ কলাটা মিষ্টি মিষ্টি আছে। তো অল্প একটু তেল অ্যাড করে দিলাম আমি প্যানের মধ্যে। তেলটাকে আমি ভালো করে স্প্রেড করে নেব। ভালোভাবে স্প্রেড করা হয়ে গেছে। এখন প্যানকেকসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দেব, ছোট ছোট করে বানিয়ে নেব, বা একটা বড়ও বানানো যেতে পারে। ছোট ছোট বানালে একটু উল্টাতে সুবিধা হয়, কারণ এটা খুবই নরম হয়। এটাকে দু সাইডেই খুব ভালোভাবে কুক করে নিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে আমি ডিম দিয়েছি তো এটাকে উল্টে পাল্টে ভালোভাবে কুক করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো প্যানকেকস আমার একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটাকে। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ডোডোকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দেব। ব্রেকফাস্ট করতে মোটামুটি ও একটুখানি টাইম নেয়, আর ও খেতেও চায় না, কিন্তু তাও একটু ধৈর্য ধরে একটু ভুলিয়ে একটু গান টান শুনিয়ে ওকে এই সময় ব্রেকফাস্টটা করাতে হয়। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওর মুখটা ওয়াশ করে দেবো আবার। কখনো কখনো ও শোয়, কখনো কখনো এই সময়টা ও আর শোয় না। তো এখন ও যেমন আজকে গেম খেলছে, এই সময়টা ও একটু খেলেই টাইমটা নিজের কাটায়। বেশিক্ষণ যদিও খেলে না, আমি কিচেনে গেলে ও আবার কিচেনে চলে আসে। তো আজকে ওর মুড ভালো আছে, ওই জন্য খেলাধুলা করছে। তো এখন মোটামুটি 11টা মতো বাজে। তো এখন ওর সেকেন্ড মিল ওকে দেওয়ার টাইম হয়ে গেছে। আজকে আমি ওকে সুজি খাওয়াচ্ছি। এক এক দিন আমি এক এক রকম খাবার ওকে দিই। কখনো কখনো সকালে যদি কলাটা না দিই তাহলে এই সময় আমি কলাটা ওকে দিয়ে দিই, বা যদি ডিমটা না দিই সকালে তো ডিম সেদ্ধটা ওকে আমি এই সময় খাইয়ে দিই। আর যেহেতু আজকে কলা আর ডিম দুটোই আমি ওকে সকালে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আজকে আর ওকে কলা বা ডিম কোনোটাই এই সময় দিলাম না। অন্য কোনো ফ্রুটস ঘরে নেই, না হলে এই সময় অন্য কোনো ফ্রুটস ওকে দেওয়া যেত। তো ওই জন্য আমি আজকে ওর জন্য সুজি বানিয়ে দিয়েছি। কখনো কখনো মিষ্টি সুজির জায়গায় আমি উপমাও বানিয়ে দিই ওকে, ওটাও ও খুব ভালো খায়। তো ওর সেকেন্ড টাইম মিলও ওকে দেওয়া হয়ে গেল। আবার আমি ওর মুখটা খুব ভালো করে ওয়াশ করে দিচ্ছি।
প্রত্যেকবারই খাওয়ার পরে বাচ্চার মুখ খুব ভালোভাবে ওয়াশ করে দেওয়া উচিত। খাবারের লেফট ওভার মুখে থেকে গেলে সেটা ইনফেকশন ক্রিয়েট করতে পারে। তো মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে আমি ওকে তেলটা মালিশ করে দিই। তেল মালিশ কিন্তু বাচ্চাদের জন্য একটা বিশেষ জিনিস। এটা করলে বাচ্চারা, যেহেতু এই সময়ে 1 বছরের বেবিরা, ছোটবেলা থেকেই তো তেল মালিশ করাই হয়, কিন্তু 1 বছরের বেবিরা যখন হাঁটতে স্টার্ট করে তখন কিন্তু ওদের পায়ের স্ট্রেংথের জন্য মালিশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটাতে করে ওরা পায়ে খুব বেশি স্ট্রেংথ পাবে আর ওরা হাঁটতেও খুব সুবিধা হবে ওদের। তো এই সময়টা ও ভীষণ এনজয় করে, তোমরা দেখতেই পাচ্ছ হাসছে। আর এই সময়ই আমি ওকে একটুখানি এক্সারসাইজ করিয়ে দিই। বাচ্চাদের জন্য এক্সারসাইজও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এতে করে ওরা গ্যাস রিলিজ করতে পারে আর ওরা যখন হামাগুড়ি দেয় বা হাঁটে চলে তখন ওদের এই যে হাঁটুতে বা কনুইতে এই জায়গাগুলো ব্যথা হয়। তো এক্সারসাইজ করালে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও ভালো হয় আর সেই ব্যথাগুলো ওদের রিডিউস হতে সাহায্য করে। মা তো আমাকে অনেক এক্সারসাইজ করিয়ে দিয়েছে, এখন আমি নিজে নিজে এক্সারসাইজ করছি, তোমরা দেখে নাও। এই দেখো কেমন লাগলো, আমাকে কিন্তু জানাতে বলো না। তো এখন আমি ডোডোকে স্নান করাবো, তার আগেই আমি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে রাখি। ওর টাওয়েল, ওর বডি লোশন, তেল, পাউডার, ডাইপার। তো দেখতেই পাচ্ছ ডোডো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেজে নিয়েছে। আর এখনও নিজের চুল নিজেই আঁচড়ে নেবে, মানে আঁচড়ানো চুলটাকে ঘেঁটে দেবে আর কি। তো এখন ডোডোর লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চে ও ভাত, ডাল আর আলু পটলের জন্য আমি একটা তরকারি করেছি, তো সেটা আমি আজকে ওকে দেব। লাঞ্চটা তো প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে, যখন চিকেন বা মাছ কিছু থাকে তখন আমি ডালটা আর ওকে দিই না। তো আজকে যেহেতু চিকেন বা মাছ কিছু নেই সেজন্য আজকে ডালটা আমি দিয়েছি, আর তার সাথে একটুখানি যে আমি তরকারিটা করেছি তার ঝোলটাও একটু মিক্স করে দেবো, তো স্বাদটা একটু ভালো হবে খেতে। তো এখন ডোডো লাঞ্চ করছে, মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে ও লাঞ্চ করে নেয়। টাইমগুলো একটু এদিক ওদিক হতে থাকে, যেহেতু ছোট বাচ্চা তো প্রত্যেক দিন একই টাইম মেনে হয় না, একটু এদিক ওদিক হতেই থাকে। তো ওকে আমি সবসময় কোলে নিয়ে খাওয়াই বা কোনো একটা উঁচু জায়গায় বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি, যাতে করে ও বেশি স্পেস না পায় এদিক ওদিক চলে যাওয়ার। ও এদিক ওদিক চলে যেতে শুরু করলে খাওয়ায় একদম মন দেয় না। তো ডোডোর খাওয়াও হয়ে গেছে, একদম ড্রেস চেঞ্জও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন ডোডো দুপুরবেলার জন্য পুরো রেডি হয়ে গেছে, এখনও একটু শোবে। তো এখনও 1 ঘন্টা মতো একটুখানি শোবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ছিল ডোডোর সকাল থেকে দুপুর অবধি রুটিন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।